গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালে বাজারে এসেছি, একটু আগেই আমি একটু ওষুধের দোকানে গিয়েছিলাম, কিছু ওষুধ কেনার ছিল, সেই জন্য একটু মাছ নেব। আজকে মাছ খুব বেশি বসেও নি, একটু মাছটা নিয়ে নেব, আর মাসির কাছে যাবো একবার, দেখি কি নেওয়া যায়। সোমবারের বাজার তো একেবারেই ফাঁকা। রবীন দে ভাই, এই রবীনের কাছ থেকে একটু মাছ নিয়ে নেব। মাছের থেকে একটু সবজি নেব অল্পই, একটু ফুলকপি নেওয়ার ইচ্ছা আছে, একটা পেঁপে নেব আমার জন্য, দেখছি ফুলকপি বাছতে হবে ছোট ছোট দেখে, টাইট দেখে। দেখি কি পাওয়া যায়, যদি ভালো টাইট ফুলকপি পাই নেবো, নাহলে নেবো না। তো সকালে অনেকক্ষণই রান্নাবান্নাগুলো হয়ে গেছে, আজকে কাজের মেয়েটিও আসেনি, যার জন্যে কাজের মিসেসের উপরে খুবই চাপটা বেড়ে গেছে আজকে। তো এখানে ডাল হয়ে গেছে, অনেকে খেয়ে বেরিয়েও গেছে, এখানে তো ভাত তো হয়ে গেছে, এখানে লাউয়ের ঘণ্ট আছে, লাউ ঘণ্ট, এখানে আমার ওই শিম বেগুন দিয়ে মাছের ঝোল হালকা পাতলা করে করেছে, আর এখানে ছেলেদের জন্যে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করা হয়েছে। মোটামুটি এই রান্নাগুলোই হয়েছে আজকে, ডাল লাউ ঘণ্ট মাছের তরকারি, রুই মাছের আলু টালু দিয়ে খুব সুন্দর করে তরকারি করেছে। তো সন্ধ্যেবেলা যা হয় আবার শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো আজকে রাত্রে ডিমের তরকারি হচ্ছে, তরকারিটা আমি করে দেবো, এখন ডিমগুলো ভাজতে দেবো। ডিমগুলো ভালো করে ভেজে নেবো আগে, ডিমগুলো কড়াই দিলাম ভাজার জন্য।
ডিমগুলো ভালো করে ভাজবো, আমি খুব কড়া ভাজবো না, কড়া ভাজলে ওপরের অংশগুলো বড্ড শক্ত হয়ে যায়, ছিবলে ছিবলে হয়ে যায়, ওই জন্য কড়া ভাজবো না আমি। এখানে ভাতটা বসানো হলো, ডিম ভাজা চলছে, তো আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, ভেজে এখানে রেখে দিয়েছি, কড়ায় পেঁয়াজটা দিয়েও খানিকটা ভেজে নিয়েছি, তারপরে লবণ দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিয়েছি, আদা রসুনটা পরে দেব, পেঁয়াজটা আরও ভালো করে ভেজে নিই, টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে যাক, একটু গলে গলে যাবে তারপরে দেবো। নিশ্চয়ই করছিল আয়রাম সরো, আমি একটু করে দিই, আজকে অনেকদিন করিনি কিছু রান্না। এখানে ডিমের আলুগুলো সেদ্ধ করে রাখা আছে, সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, তো আমার পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে টমেটোগুলো পেস্ট করে দিয়েছি, আদা রসুন দিয়েও মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে, লঙ্কাগুলো হলুদগুলো কাশ্মীরি মিরচ দিয়ে দিলাম, একটু ভালো করে ভাজা ভাজা করে নেব সবগুলো।
হালকা একটু জলে ছেটে দিয়ে দেয়া হলো। আর একটু নাড়াচাড়া করে নেব ভালো করে, তারপরে আলুগুলো দেব। এবারে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। আমি আলুগুলো দিয়ে দিলাম, হালকা একটু জল ছিটে দিয়ে দিলাম। একটু কষে নিই অল্প করে, নিয়ে তারপরে জল দিয়ে দেবো, ডিমগুলোও দেবো। মোটামুটি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম, এবারে জল দেব, জল দিয়ে ডিমগুলো ছেড়ে দেবো ওর মধ্যে। মোটামুটি আমার কষা রেডি। এবারে আমি জল দিয়ে দিয়েছি, এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো সব দিয়ে দিলাম, আর একটু জল দেব, কারণ এটা এখন ফুটবে তো গ্রেভিটা কমে আসবে। আর একটু জল দিয়ে দিচ্ছি, কড়াটা একটু বেঁকে আছে সোজা করে বসিয়ে দিই। মোটামুটি সোজা করে আমি বসিয়ে দিয়েছি, মিসেস একটু লাস্ট এসে হেল্প করছে আমাকে। তো এখন ঢাকা দিয়ে দিলাম ভালো করে ফুটে যাওয়ার জন্য।
অল্প কিছু রুটি হবে, মিসেস আটাটা মাখলো এখন বসে বসে। তরকারিটা নেবে গেলে রুটিটা করবে, অল্প কিছু রুটি হবে। ভাতটা এখনো হয়নি, বাকি আছে একটু, তো আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি আমি আজ। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো দেখুন, লাইক করুন, আমার পাশে থাকুন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।